হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমরা চলে আসলাম নারায়ণগঞ্জের পানাম নগরীতে। এখন আমরা আছি পানাম নগরে। পানাম নগরী পুরাতাত্ত্বিক ঐতিহ্যবাহী দালান কাশীনাথ ভবন 1905 সালে তৈরি করা হয়। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানাম নগর এই তিনটি প্রাচীন নগর, প্রাচীন সোনারগাঁয়ের এই তিনটি নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় নগর। এখানে কয়েকশো শতাব্দীর পুরনো অনেক ভবন আছে যা বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পৃক্ত। সোনারগাঁ 20 কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। পানাম নগরী টিকে থাকা ভবনের অবশেষগুলো 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়েতে। পূর্বে মেঘনা আর পশ্চিমে থেকে বিলাত থেকে আসত থানকাপুর, দেশ থেকে যেত মুসলিন। শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিনিয়ত ফিরত পালতো তোলা নৌকা। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতি গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্য স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসেছিলেন নীল বাণিজ্যের কেন্দ্র। এই শহরটিতে রয়েছে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি। বেশিরভাগ বাড়ি ঊনবিশ শতাব্দীর অর্থাৎ 1813 খ্রিস্টাব্দের নাম ফলক রয়েছে বিল্ডিংগুলোতে। মূলত পানাম ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা টু কলকাতা জুড়ে, তারাই গড়ে তোলেন এই নগরী। 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়। পানাম পুল, দুলালপুর পুল ও পানাম নগর সেতুর অবস্থান ও তিন দিকের খাল বেষ্টনী থেকে বোঝা যায় পানাম সোনারগাঁয়ের একটি উপশহর ছিল। বাংলার স্বাধীন রাজা ঈসা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানের আমল থেকে এখানে বিকশিত ছিল পানামের দুপাশে রয়েছে অনেকগুলো পুরাণের বিল্ডিং, তার মধ্যে 52টি বিল্ডিং উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে আছে 21টি বাড়ি। বাড়িগুলো অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা পর্যন্ত। বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও রয়েছে মোগল, গ্রিক, গান্ধার্য ইত্যাদি ব্যবহার্য কারুকাজ, রঙের ব্যবহার। নির্মাণ কৌশলের দিক থেকে উদ্ভাবনী কৌশলীর ভরপুর, ইটের সঙ্গে ঢালাই করে লোহা, ব্ল্যাক ইত্যাদির মাধ্যমে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে। পানাম নগরীর পরিকল্পনা ছিল নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল, 5টি পুকুর, প্রায় প্রতিটি বাড়ি আছে কুয়া, কূপ। নগরীর জলবদ্ধতা মুক্ত রাখার জন্য করা হয়েছে নগরটিকে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরে অবস্থান করছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে একটিমাত্র রাস্তা যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ থেকে ওপাশ পর্যন্ত। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, গ্রন্থাগার, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিশ্রামালয়, পুরনো জাদুঘর, এছাড়াও 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোলানন্দ হোসেন শাহি মসজিদ। এই মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে নির্মিত হয়। মোগরাপাড়া চৌরাস্তা দিয়ে একটু দক্ষিণ দিকে গেলেই আবার কিছু ইমারত রয়েছে। বারোয়াল মাজার, হরজত শাহ ইব্রাহিমের মাজার, দানিশ মন্দির ও তার বংশধরদের মাজার ইত্যাদি।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসের বিরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পানামের হিলকুটি। পানাম কুলের কাছে দৌলতপুর সড়কের পাশে এর অবস্থান। জানা যায় শুরুতে এটি কোম্পানির মুসলিম বস্ত্র ক্রয় কেন্দ্রের দপ্তর হলেও পরে এটি কুটির নীল ব্যবসা কেন্দ্র হয়ে ওঠে। যদিও বর্তমানে 2004 সালে নীল কুঠির মূল রূপ ঢাকা পড়ে গেছে নতুন করে কলস্তরার নিচে। পক্ষিরাজ খালের উপর 17 শতকের এই পুলটি নির্মিত হয়েছিল আমিনপুর ও দৌলতপুর গ্রামের সংযোগ রক্ষা করার জন্য। এটি ছিল পানামের দৃশ্য। ইতিহাস থেকে জানা যায় যে একবার পারস্যের খ্যাতিমান কবি হাফেজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বিদ্রোহী কবি হাফেজ সে আমন্ত্রণে সাড়া দিতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরে ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে। এবং ইতিহাসের সেই কালজয়ী সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনও সেই পানাম নগরী। এবং এই নগরীর যে ব্রিজ ছিল পুরাতন, সেই ব্রিজটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন,